লাস্ট ভিডিওতে আমরা দেখেছি ওয়াইল লুপ কীভাবে কাজ করে, এই ভিডিওতে আমরা দেখব ফর লুপ কীভাবে এক্সিকিউট হয়। অ্যান্ড ওয়াইল লুপ অ্যান্ড ফর লুপ দুইটার কাজ এক্স্যাক্টলি সেম, বাট দুইটার লিখার সিনট্যাক্স আর প্যাটার্ন ডিফারেন্ট। সো আমরা যেই কোডটা লাস্ট করেছিলাম সিম্পল ওয়াইল লুপের কোডটা, সেটাকে আমরা ফর লুপে কনভার্ট করব। সো আমাদের সিম্পল কোডটা ফার্স্ট এটা ছিল যে 1 করে ইনক্রিমেন্ট করছিলাম অ্যান্ড লেস দেন ইকুয়ালস টু 10 চেক করছিলাম অ্যান্ড ভ্যালুস 0 থেকে স্টার্ট হচ্ছিল। সো এটা ওয়াইল লুপ। তো আমরা সেম এই ওয়াইল লুপটাকেই আমরা একটা ফর লুপে কনভার্ট করব। সব কিছু সেম, কাজ সেম, ওয়ার্কিং ফাংশন সব সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে লিখার প্যাটার্নটা। সো আমরা ফর লুপ লিখার সময় আমরা সিনট্যাক্স ইউজ করব, সিনট্যাক্স বা কিওয়ার্ড ইউজ করব ফর, ফর লিখে ব্র্যাকেট। ওকে, এখন আমাদের আমরা প্রতিটা লুপের ক্ষেত্রে আমরা আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আগের ভিডিওতে বলা হয়েছিল, সেটা হচ্ছে ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট, দেন কন্ডিশন চেকিং অ্যান্ড দেন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো তিনটাই অনেক ইম্পর্টেন্ট, এই তিনটার যে কোনো একটা না হলে সো লুপ হয়তো ঠিক করে কাজ করবে না। সো লুপ ঠিক মতো কাজ করার জন্য আমার এই তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সো ওয়াইল লুপে আমরা আগে ভ্যারিয়েবলটা আলাদা করে ইনিশিয়ালাইজ করেছি, দেন ওয়াইল কিওয়ার্ড লিখে ওয়াইলের ভিতরে আমরা কন্ডিশনটা লিখে কোডের ভিতরে আমরা ইনক্রিমেন্টটা করেছিলাম। সো ফর লুপে সেম কাজটা হবে, বাট এই ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেকিং অ্যান্ড ইনক্রিমেন্ট আমরা এক লাইনে ফরের এই ফার্স্ট প্যারেন্থেসিসে লিখব বা রাউন্ড প্যারেন্থেসিসে লিখব। সো আমরা এটা লিখি, সেম কাজটা আমরা ফর লুপে করব। ইন কাউন্ট ইকুয়ালস টু 0, একটা সেমিকলন দিয়ে আমরা ডিভাইড করব লাইনগুলো। সো কাউন্ট আমরা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করেছি, দেন আমরা কন্ডিশন চেক করব, কাউন্ট ইজ লেস দেন ইকুয়ালস টু 10 অ্যান্ড দেন আবার সেমিকলন দিয়ে আমরা সেপারেট করে নিলাম অ্যান্ড দেন আমরা ইনক্রিমেন্টটা করব, কাউন্ট প্লাস প্লাস, দ্যাটস ইট, আর কিছু না। সো আমি ওয়াইল লুপ, আমি একটা লুপের জন্য যে তিনটা কাজ প্রয়োজন মেইন, সেটা হচ্ছে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেকিং অ্যান্ড ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। সো তিনটা জিনিসই আমরা ফর লুপের ক্ষেত্রে একটা লাইনে রাউন্ড রাউন্ড প্যারেন্থিসিসের ভিতরে লিখে ফেলবো অ্যান্ড দেন সিম্পলি আমরা আমাদের যে কাজটুক সে কাজটুক এই লুপের এই থার্ড প্যারেন্থিসিস আর কার্লি প্যারেন্থিসিসের মাঝে লিখবো। সো আমরা সিম্পল আগের মতোই জাস্ট কাউন্টটা প্রিন্ট করি, সো দেখার জন্য কীভাবে কাজ করে। ওকে, আমরা আরেকটা জিনিস বলেছিলাম কমেন্টের কথা, যে কমেন্ট করলে কোনো কিছু সেই জিনিসটা জাভার কম্পাইলার ওইটাকে ইগনোর করে, জাভা কম্পাইলারের কাছে ওইটা এক্সিস্ট করে না, ওটা জাস্ট আমাদের সুবিধার্থে আমরা লিখে থাকি যে বুঝার জন্য। সো ওই জিনিসটা যদি আমরা এমনি লিখি যে ওয়াইল লুপ হিয়ার, তো বুঝার জন্য যে কোনটা কি। ওকে, দেন আমি চাচ্ছি আমি আমার এই লুপটার কাজই এই এখানে করব, বাট আমি আলাদা আলাদা করে চেক করে দেখাতে চাই যে দুইটাই সেম কাজ করছে। সো আমি কি করব, আমি আমার এই ফর লুপের একটুককে আমি পুরোটুক সিলেক্ট করে কন্ট্রোল অ্যান্ড ব্যাকস্ল্যাশ চাপ দিয়ে আমি কমেন্ট আউট করে দিলাম। সো একটুক ফর লুপটা এখন জাভা কম্পাইলারের কাছে এক্সিস্ট করে না, এটা একটা কমেন্ট হয়ে রয়েছে। সো আমি কম্পাইল করলাম অ্যান্ড রান করলাম 0 থেকে 10, আমরা লাস্ট ভিডিওতে যেটা দেখেছি। সো আমরা এখন দেখব যে ফর লুপটাতেও সেম কাজ হচ্ছে নাকি। আমরা আবার টোটালটু সিলেক্ট করবো অ্যান্ড দেন কন্ট্রোল শিফট অ্যান্ড ব্যাকস্ল্যাশ অ্যান্ড আমরা ওয়াইল লুপটাকে আবার কমেন্ট আউট করে দিলাম। সো এখন ওয়াইল লুপটা জাভা কম্পাইলারের কাছে এক্সিস্ট করে না, জাভা কম্পাইলার শুধু একটু কোড দেখবে। সো কম্পাইল করলাম অ্যান্ড 0 থেকে 10, সো এক্স্যাক্টলি সেম কাজ হচ্ছে, বাট আমার 4 লাইনের কোড এখন 5 লাইনের কোড এখন আমার 3 লাইনে হয়ে গেছে ইনক্লুডিং দ্য কার্লি প্যারেন্থিসিস। সো আমরা এখানে অনেক কিছু করতে পারি, চাইলে আমরা যেরকম আগের বার করেছিলাম যে 2 করে ইনক্রিমেন্ট করছিলাম, সো আমরা ওটাও করতে পারি, কাউন্ট
plus equals to 2. So সেই ক্ষেত্রে আমাদের 02468 প্রিন্ট করে দেখাবে। আরেকটা জিনিস এটা আগে বলা হয়েছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেশনের ওই ভিডিওতে, স্টিল আমি কমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। কাউন্ট প্লাস প্লাস ইকুয়ালস টু টু অ্যাকচুয়ালি মিন করে যে কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস টু। ওকে, কাউন্ট প্লাস ইকুয়ালস টু টু ইজ সেম অ্যাজ কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস টু। সো জিনিসটাকে শর্টকাট বা ছোট করে লেখার জন্য কাউন্ট প্লাস ইকুয়ালস টু টু করে লিখতে পারি। সো এই গেল আমাদের লুপ। সো লুপের ভিতরে আমরা অনেক মাল্টিপল কাজ করে থাকি, অনেক কিছু করে থাকি। সো এটা জাস্ট সিম্পল একটা লুপ, জাস্ট ধারণা দেওয়ার জন্য যে লুপ কীভাবে কাজ করে অ্যান্ড লুপের স্ট্রাকচারটা কীভাবে ক্রিয়েট করতে হয়। সো আশা করি ওয়াইল লুপ অ্যান্ড ফর লুপের স্ট্রাকচারটা কিছুটা হয়তো বুঝাতে পেরেছি। সো প্র্যাকটিস করতে হবে অ্যান্ড প্র্যাকটিস করে করে জিনিসগুলোকে আরও স্কিলড, নিজেকে আরও স্কিলড করতে হবে অ্যান্ড এগুলো দেন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড এই লুপগুলোর ভিতরে আরও মাল্টিপল কাজ করতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।